সুন্দর গ্রাম ছেড়ে সুন্দর পৃথিবী ছেড়ে সকলকেই যেতে হবে। তাই বাউল কি বলেছে, গান হইতে শেষের দিনে গান। তাই যখন মানুষ ইহলোক থেকে পরলোকে গমন করবে তাদের জন্য এই গান গান। ফুল ফুটেছে বিয়ে হবে, আমার শ্রদ্ধেয় গুরুজি জগন্নাথ দাস বাউল, কার্তিক দাস বাউলের একজন স্বনামধন্য শিষ্য, তার কাছ থেকে প্রথম জীবনে আমি এই গানটি নিয়ে। তাই বলেছিল, খ্যাপা, এই গানটি যখন গাইবি তখন মানুষের মন যেন ঠিক থাকে, মানুষ যদি তালায় ছুটি নিয়ে চলে যায় এ গান কেউ শুনবে না। এটা শেষ গান এবং বড় পরে যাওয়ার গান। এসেছি, খেলা শেষ হয়ে গেলে এই যে আমার রাজকুমার বাবু, আমার সৌরভ বাবু, খোকনদা, ঈশ্বরদা, আমাদের পুষ বাবু সকল আমাকে ছেড়ে চলে যাবে। আমি যেদিনকে মারা যাবো, কালকে যদি মারা যায় এরা সবাই আমাকে ভুলে যাবে। তাই আমার গুরু বলেছে, রঞ্জন, এই পৃথিবীতে তোর কেউ নয়, তুই একা এসেছি একা যাবে, তোর শেষ বিয়ে যেদিন হবে। তাই কি বলেছে, ওরে পাগল, ঘাটে পিছন লাইয়ে দেবে তারা, আবার কাছে কাছে কাঠের পোথা,
घाटे दे फूल फूटे से ये हवे ओ आमी शोशुर बाड़ी जाबो दे ফুল ফুটেছে
আমি যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করব আগে ছুটে আসবে কারা আপনার শত্রু হলেও আসবে আপনার যদি কোনো শত্রু হয় সেও ছুটে আসবে যদি আপনি ইহলোক থেকে পরলোকে গমন করবে তখন তারা কি করবে কেউ বাঁশের ঝাড়ে বাঁশ কাটবে কেউ ল্যালি পাকাবে আপনাকে সাদা ধুতি দিয়ে শয়ে দিয়ে চার কাহারে নিয়ে যাবে আর বলবে বলো হরি হরি বল বলো হরি বলতে বলতে নিয়ে যাবে কোথায় শ্মশান ঘাটে তাই যারা পাড়ার প্রতিবেশী আছেন যাদের সঙ্গে শত্রু আছে ঝামেলা আছে একটু মিটিয়ে নেবে কারণ এই লোক আপনার আগে আসবে আপনার আত্মীয় আছে অন্য গ্রামে সে কিন্তু আসবে না আপনার পাশের বাড়ি শত্রু হলেও সে আগে আসবে সে আগে ঝাড়ের বাসটা কাটবে আজকে রঞ্জন মারা গেছে ওকে নিয়ে যেতে হবে শ্মশান ঘাটে চল আমরা একটু হাত লাগিয়ে দিই বললি বাবা কথা বলেছে ওরে পাগল কেউ কাটিবে ঝাড়ে কেউ পাকাবে দড়িবে কেউ পাকাবে দড়ি রে আমি যতদিন বেঁচে থাকলাম আমার মায়ের মতো ভালোবাসা এই পৃথিবীতে কেউ দেবে তাই প্রত্যেকটা সন্তানের সন্তান যতই খারাপ হোক না কেন কানা কোড়া ন্যাংরা বোবা মায়ের কাছে সন্তান হচ্ছে অমূল্য ধন তাই আমি যখন গান করতে যাই দশ দিন বাড়ি থাকি না আমার মা ফোন করে যে রঞ্জন তুই কেমন আছিস কোথায় আছিস খাওয়া দাওয়া করেছিস এই খবর আর কেউ নেই আমার অনেক বন্ধু আছে তাই পৃথিবীতে দুদিনকার জন্য বন্ধু অনেক আসবে যাবে কিন্তু মায়ের মতো বন্ধু আর কেউ হবে তাই
পদকর্তা বলেছে আমি যখন এই ধরাধান ছেড়ে চলে যাব সবাই দুদিনকার জন্য কাঁদবে যারা আমাকে ভালোবাসে তারা চার দিন কাঁদবে আমার নিজের স্ত্রী এক মাস কাঁদবে আমার মেয়ে দুই মাস কাঁদবে আমার মা সারা জীবন ধরে কাঁদবে তাই না মা তাই এই পৃথিবীতে একমাত্র মাই হচ্ছে সর্বশেষ তাই কি বলেছে ফুল ফুটেছে দিয়ে হবে